সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। তো আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের পরিহিত সুশাসন ক্লাস নিতে আসছি। আমি যে তোমাদের গত দুটো ক্লাস নিয়েছিলাম, সে দুটো ক্লাস ছিল বাংলাদেশের সংবিধানের উপরে। তো আজকেরও বাংলাদেশ সংবিধানের উপরেই আমি একটি ক্লাস নিব। তো বাংলাদেশ সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর কার্যকর হয়, কিন্তু 1972 সালে কার্যকর হবার পরে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। তো সেই বাংলাদেশের সংবিধান এই যে সংশোধিত হয়েছে, তার মানে বাংলাদেশের সংবিধানের প্রকৃতিগত অনেক পরিবর্তন এসেছে। সেই প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়েই হচ্ছে আজকের আমি আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। তো শুরুতেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত ও সংক্ষিপ্ত। কিভাবে আমরা বুঝব? কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধান 82 পৃষ্ঠার এবং 153টি অনুচ্ছেদ ছিল, 11টি ভাগ ছিল এবং 4টি তফসিল ছিল। অবশ্য 15তম সংশোধনীর মাধ্যমে বর্তমানে 7টি তফসিল আনা হয়েছে। অবশ্য দ্বিতীয় তফসিল বিলুপ্ত ঘোষণা করাও হয়েছে। এখন এই লিখিত সংবিধানে কি আছে? শাসন ব্যবস্থার কাঠামো আছে, তারপরে জাতীয় প্রতীক আছে, জাতীয় পতাকা আছে, জাতীয় সঙ্গীত আছে, এ বিষয়গুলো নিয়ে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যেমন জাতীয় পতাকা সবুজের উপরে স্থাপিত রক্ত গাঢ় বর্ণের বৃত্ত। এরপরে হচ্ছে জাতীয় সঙ্গীত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণ নেওয়া হয়েছে। জাতীয় প্রতীক, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা, শীর্ষ দেশে থাকবে পরস্পর পাতা সংযুক্ত থাকবে পরস্পর, এবং উভয় পাশে থাকবে তারকা, এবং রাজধানী হবে ঢাকা, বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এভাবে সব কিছুই লিখিত আকারে আছে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কি? প্রজাতন্ত্র হচ্ছে বাংলাদেশ সংবিধানে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত, যেখানে জনগণই থাকবে সকল ক্ষমতার উৎস এবং জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্রপতি থাকবে নামে মাত্র, তার নামই হচ্ছে শাসন পরিচালিত হবে, কিন্তু জনগণ দ্বারা পরোক্ষ ভোটে এবং জাতীয় সংসদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এরপরে সর্বোচ্চ আইন। সংবিধানকে বলা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, অর্থাৎ 7-2 অনুচ্ছেদে বলা হয়েছে যে দেশের যে আইন আছে তার সাথে যে সংবিধানের ধারার প্রচলিত যে আইন আছে সংবিধানের ধারার সাথে যদি কোনো সংঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে সংবিধানই প্রাধান্য পাবে। অর্থাৎ যে আইন আছে তার সাথে সংবিধানের যে ধারাগুলো আছে সেগুলো যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ হবে ততখানি আইনই বাতিল হবে। তারপরে হচ্ছে কি দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান পরিবর্তনের জন্য যে নিয়ম আছে দুটো, একটা সুপরিবর্তনের সংবিধান, সংবিধানকে দুভাগে ভাগ করা যায় পরিবর্তন পদ্ধতির উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন দুষ্পরিবর্তনের সংবিধান কি? যে সংবিধান পরিবর্তন করতে গেলে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, সেরকমই বাংলাদেশ সংবিধানেও হচ্ছে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, এবং দেখা যায় সেখানে জাতীয় সংসদের 2/3 সমর্থন ছাড়া কোনো সংবিধানের কোনো ধারা হচ্ছে পরিবর্তন করা যাবে না। এরপরে হচ্ছে কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সংবিধানের 8-25 অনুচ্ছেদ পর্যন্ত সংবিধানের মূলনীতিগুলো আছে। যেমন আমি বলেছিলাম জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। 1972 সালে এই মূলনীতিগুলো ছিল।
এই চারটি মূলনীতি এবং এর থেকে উৎসারিত হয়েছে অন্যান্য মূলনীতি, এগুলো হচ্ছে সংবিধানে বর্ণিত আছে। 1979 সালের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই চারটি মূলনীতি পরিবর্তন এসেছিল। জাতীয়তাবাদের ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ, সমাজতন্ত্রের ক্ষেত্রে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার গণতন্ত্র ঠিক ছিল, এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। 15তম সংশোধনীর মাধ্যমে আবার 1972 সালের যে চারটি মূলনীতি ছিল সেগুলো আমরা ফিরে পেয়েছি। আচ্ছা, এরপরে যেগুলো আছে আমি আবার লিখে দিচ্ছি। এরপরে সংবিধানের মধ্যে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হচ্ছে মৌলিক অধিকার। সেটা আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি সংবিধানের তৃতীয় ভাগে 26 থেকে 47 ক অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারগুলো দেওয়া হয়েছে জনগণের জন্য। এই মৌলিক অধিকারগুলো নিশ্চয়তা বিধান করা হয়েছে, যেগুলো হচ্ছে সমাবেশের অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চলাফেরার অধিকার, সংগঠনের অধিকার, এইরকম যেগুলো আছে সেগুলোই হচ্ছে মৌলিক অধিকার। এরপর হচ্ছে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রের কথা ঘোষণা করা হয়েছে, এটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, যেটা 1972 সালে ছিল। পরবর্তীতে 1975 সালে এটি পরিবর্তন হয়, সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এরপরে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 1991 সালে আবার সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় হচ্ছে প্রধানমন্ত্রী সহ বা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ হচ্ছে রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি, আর মন্ত্রিসভা হচ্ছে এই সংসদের কাছে একক বা ব্যক্তিগতভাবে সব কিছুর জন্য দায়ী থাকবে। তারপরে হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে কি বাংলাদেশ সংবিধানে এককেন্দ্রিক রাষ্ট্রের কথা বলা হয়েছে। এককেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারই হচ্ছে সর্বেসর্বা, কেন্দ্রীয় সরকারকেই হচ্ছে সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কি এক পক্ষ বিশিষ্ট আইনসভা, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, সেটি এক পক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদের সদস্যরা জনগণ দ্বারা প্রাপ্তবয়স্ক 18 বছর প্রাপ্তবয়স্ক যারা আছে সেই সব নাগরিক দ্বারাই হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, এবং জাতীয় সংসদের সদস্য সংখ্যা 1972 সালে ছিল 315, 15টি ছিল নারী সংরক্ষিত আসন, বর্তমানে হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে 350, 300টি হচ্ছে নির্বাচিত আসন এবং নারী সংরক্ষিত আসন হচ্ছে 50টি। আচ্ছা, এরপরে যেগুলো আছে
চিকিৎসা বিভাগে সাথী নন্দন। আচ্ছা, প্রথমে আবার আলোচনা করবো আমরা ন্যায়পাল নিয়ে। ন্যায়পাল হচ্ছে 1972 সালের সংবিধানে 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল সৃষ্টি করবে এবং সুপ্রিম কোর্টের বিচারকের মতোই তিনি ক্ষমতার অধিকারী হবেন এবং সরকারের যে কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো আছে সেগুলো তিনি আমলে নেবেন এবং দণ্ড প্রদান করতে পারবেন। এবং এই ন্যায়পালের কাছে যে কেউ বাধ্য থাকবেন, যে কোনো কাজের জন্য বাধ্য থাকবেন। এরপর হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানে। সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের যে কর্মকর্তাদের যে পদোন্নতি, নিয়োগ এবং হচ্ছে দণ্ড, এই বিষয়গুলো শুরু হওয়ার কাজই হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনালের। কিন্তু এটি সাধারণ বিচার ব্যবস্থা থেকে আলাদা করা হয়েছে। এরপরে আসলো বিচার বিভাগ। বিচার সংক্রান্ত কাজ করবে বিচার বিভাগ। বিচার বিভাগের শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ থেকে আপিল বিভাগ নিয়ে হচ্ছে গঠিত। জেলায় হচ্ছে জেলা জজ হচ্ছে বিচার কার্য সম্পাদন করবে, আর প্রধান বিচারপতিকে হচ্ছে নিয়োগ দিবেন হচ্ছে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি প্রধান বিচারপতিদের সাথে পরামর্শক্রমে অন্যান্য বিচারকদের নিয়োগ দিবেন। এরপরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে কারণ জনগণের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য বিচার বিভাগের স্বাধীনতা ঘোষণা করার কোনো বিকল্প নেই। তো সেই জন্য নির্বাহী বিভাগ থেকে বা শাসন বিভাগ থেকে উপভুক্ত করার জন্য বিচার বিভাগকে হচ্ছে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এরপরে যেগুলো আছে আমি লিখছি। সর্বজনীন সংবিধান বাতিল স্থগিতকরণ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন তাহলে এরপরে আমরা দেখতে পাই কি সর্বজনীন ভোটাধিকার, সেটা হচ্ছে কি 18 বছর প্রাপ্ত বয়স্ক যারা তাদেরকে ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে সুস্থ মানুষই হচ্ছে ভোট দিতে পারবে, এবং সেখানে হচ্ছে এক ভোট, এক ব্যক্তি এক ভোট এই নীতি প্রচলিত আছে। এরপর হচ্ছে দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা হচ্ছে কোনো জাতীয় সংসদ সদস্য যদি নিজ দল ত্যাগ করেন এবং নিজ দলের বিরুদ্ধে সংসদে ভোট প্রদান করেন তাহলে সেই সংসদ সদস্যর আসন হচ্ছে শূন্য হবে। এটা সংবিধানের 70 অনুচ্ছেদে আছে। কিন্তু সেই ব্যক্তি তার আসন শূন্য হলেও সেই কারণে পরবর্তী নির্বাচনে, যে কোনো নির্বাচনে তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারবেন বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
এরপর হচ্ছে কি সংবিধান বাতিল এবং স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি হচ্ছে অপরাধ। কোনো ব্যক্তি বল প্রয়োগ করে যদি সংবিধানের কোনো ধারা কোনো সংবিধানের অংশ বিশেষ যদি সে রদ বদল বা স্থগিত বা রহিত করতে চান বা সেই ধরনের উদ্যোগ গ্রহণ করেন বা সংবিধানের যে ধারা বা যে আইনগুলো আছে সেগুলোর প্রতি তার যদি অনাস্থা তৈরি হয় বিশ্বাস তৈরি না হয় তাহলে সেই ব্যক্তির কাজ হবে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ এবং সেই ব্যক্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহী হিসেবে তিনি স্বীকৃতি পাবেন, সেই দোষে তিনি দুষ্ট হবেন। লাস্ট হচ্ছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন পর্যন্ত। আমরা সংবিধানের 142 অনুচ্ছেদে জানি সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আছে, কিন্তু সংবিধানের 7 খ ধারায় বলা হয়েছে যে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ। তবে তৃতীয় ভাগের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার সম্পর্কে কিন্তু নবমের ক এখানে আছে জরুরি বিধানাবলী, অর্থাৎ জরুরি অবস্থায় মৌলিক অধিকারের কতগুলো অনুচ্ছেদ কতগুলো হচ্ছে বিষয় আছে সেগুলো হচ্ছে স্থগিত থাকে, যেমন হচ্ছে 37, 37, 38, 39 এবং 40 ও 42। 37 হচ্ছে চলাফেরা, 37 সমাবেশ, 38 সংগঠন, 39 চিন্তা বিবেকের স্বাধীনতা, 40 হচ্ছে পেশা আর 42 হচ্ছে সম্পত্তির অধিকার। তাহলে এই যে জরুরি অবস্থার সময় এই অধিকারগুলো মানুষ গ্রহণ করতে পারবে না, এটা বাদে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ। তাহলে কি হলো, প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং নবমের ক জরুরি বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের সকল যে মৌলিক বিধানাবলী আছে সেই বিধানাবলীগুলো কোনো সংশোধন কোনো পরিবর্তন কোনো প্রতিস্থাপন বা রহিতকরণ কখনোই করা যাবে না। তো এই ছিল বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য, আমি খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। তো এগুলো হচ্ছে আমাদের খুবই ভালোভাবে এবং সুস্পষ্ট আমাদের ধারণা রাখা দরকার, এগুলো হচ্ছে তোমরা বাসায় পড়ে নেবে, কোনো প্রবলেম হলে তোমরা আমাকে জানাবে। আর আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।